হ্যাঁ হ্যাঁ, মেয়ে পাসনি, ছেলেদেরকে খাওয়া রসগোল্লা। ছি 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 ছি। গুড মর্নিং। তো দুর্গাপূজা প্রায় শেষ হতে চললো, আজকে বিজয়া, সবাইকে জানাই শুভ বিজয়া। সবার আজকে দিনটা খুব ভালো কাটুক। মা আবার ফিরে যাচ্ছেন তার বাড়িতে, আবার আসবেন এক বছর পর। আর এর পরের বছর দুর্গাপূজাটা ঠিক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ মহালয়ার ঠিক 35 দিন পর দুর্গাপূজা পড়েছে। তো সিরিয়াসলি পুজোটা একটু বেশি দিন করে মানানো যাবে সেই দিকটা ভেবে একটু আমরা একটু আনন্দ পাচ্ছি এখন থেকেই। আবার মনে হবে যেন এক বছর পর আসবে মা ফিরে বাড়িতে। তো যাই হোক, আজকে ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে। আজকে আমার একজন ভাই আমার বাড়ির ঠিক পাশে থাকে, সো ওর একটা ছোট চ্যানেল আছে। তো অনেকদিন ধরে আমাকে বলছিল যে দাদা এসো আমার বাড়িতে, আমি কিছু তোমাদেরকে মানে খাওয়াবো। বিজয়াতে মিষ্টি মুখ ছাড়া অন্য কিছু হতেই পারে না। তো আমি যাবো আজকে ওর বাড়িতে, আমার বাড়ি থেকে বেশি দূরে বাড়ি না, 1-2 কিলোমিটার দূরে। জানি গরিবের সেট আপ একটু খারাপ, টাই রিক্সা দিয়ে পড়ছে, কিছু করার নেই। অ্যাজ অলওয়েজ রুই কাতলা আমার সাথে আছে। রুই কাতলা একটু হাত নাড়ি দাও। ওহ কি লাগছে, ওহ কি লাগছে, রুই কাতলাকে তো দেখে কি লাগছে। সো হে গাইস, দিস শাক এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য হ্যাশট্যাগ খাই খাই ইট ফুড, স্টে গুড। সো হে গাইস, তো তোমাদেরকে বললাম যে অনিন্দর বাড়িতে আসবো। অনিন্দর একটা ফুড কুকিং চ্যানেল আছে অনিন্দর, তো সেই চ্যানেলটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুব সুন্দর সুন্দর মানে ভিডিও বানায়, প্রতিটা জিনিস খুব মানে খুব কষ্ট করে করে। তো অনিন্দর আজকে কি খাওয়াবি বল? আজকে ফার্স্টে আছে এই তো ফালতু জিনিস, আগে সবাইকে হ্যালো বল। ফার্স্ট টাইম ব্লগিং করছে তো একটু নার্ভাস হতেই পারে। হে গাইস, আমার নাম অনিন্দর সোম। সো বেসিক্যালি আমার একটা কুকিং চ্যানেল আছে যেটার নাম হচ্ছে সোমস ডেলিকেসি। তোমরা গিয়ে চেক করতে পারো, লিংকটা অবশ্যই চেক করে কিন্তু ফ্রিতে খাওয়া হবে। কিছুদিন পরে ওটা তোমরা অবভিয়াসলি শাইকদার থ্রু পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। আর সেকেন্ডলি যেটা আপনাদেরকে বলার কথা, ওর রুমটার সম্বন্ধে একটু বলার আছে। কি সুন্দর করে ডেকোরেশন করেছে, মানে ভাবা যায় না এত সুন্দর ভাবে ডেকোরেশন করেছে রুমটা। দুই রত্ন, এদিকে 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 এই ক্যামেরা এদিকে, ঠিক আছে। সো যাই হোক, অনিন্দ তো খাওয়াবে আমাদেরকে, আর যদি বাজে খাওয়ায় আজকে অনিন্দ তো বাজেই বলবো। ওর রান্না দেখে আমার খুব লোভ লাগে। আমি একমাত্র যদি কুকিং চ্যানেল বলেন তো এই কুকিং চ্যানেলটাকে আমি ফলো করি। সো গাইজ, দেখা যাক কি খাওয়ায় অনিন্দ। ফর্সা লাগছে, ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভার্টাইজ। যাই হোক, এইসব ইগনোর করো, ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম, গরিবের সেট আপ। সো বলেছিলাম, সোম বললো যে বার্গার আসছে আর একটা ভ্যানিলা রসগোল্লা বানিয়েছে ও, খুব ভালো। প্রসেসগুলো তোমাদেরকে কিছুদিন পরে দেখিয়ে দেবো, আমাদের জন্য খুব জলদি করে বানিয়েছে, তো ওর জন্য তার ভিডিও করা হয়নি। তো প্রসেসটা কিছুদিন পরে আমার ইউটিউব কমিউনিটিতে তোমরা পোস্ট পেয়ে যাবে যে সোমের চ্যানেলে কী করে বানিয়েছে রসগোল্লা বা এই বার্গারটা। তো দেখো এখন এসে গেছে এই যে বার্গার, বুঝতে পারছি না কি করে খাওয়া যাবে। আর এই যে রসগোল্লা, দশমী তো আজকে রসগোল্লা দরকার, বাঙালির যেটা স্টেটাস ওটা তো আমাকে মেনটেন করতেই হবে। স্টেটাসের মধ্যে একটু নতুনত্ব ছোঁয়া লেগেছে, এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার রসগোল্লা। এর উপরে চকলেট সস দিয়েছিস না? আচ্ছা, ড্রিজল করা আছে চকলেট সিরাপে। যাই হোক, তো এবারে একটু কি বলবো, মুখে জল আসছে। যাই হোক, এবারে একটা খেয়ে দেখা যাক কেমন লাগে খেতে। হ্যাপি বার্থডে সোম, হ্যাপি বার্থডে। ছেলে কিন্তু সেই সেই ভিডিও বানায়, এটা কিন্তু মানতেই হবে। আচ্ছা, বার্গারটার মধ্যে প্রথমে বলতো যে কি কি দিয়েছিস ভেতরে বার্গারের মধ্যে। সিম্পলি স্টাফিং আছে হচ্ছে একটা চিকেনের, চিকেনের একটা ইন্ডিয়ান স্টাফিং আছে একটা চিকেনের, তার উপরে কিছু স্যালাডের একটা স্টাফিং আছে যেটাতে ইনক্লুডেড আছে অনিয়নস এন্ড টমেটোস। তারপরে সিম্পলি যেমন আমরা বান নিই ওটা দিয়ে বানিয়েছি, তার উপরে আমি ড্রিজল করেছি হচ্ছে মোজারেলা চিজ, তার উপর থেকে সিম্পল চিলি ফ্লেক্স আছে।
অনেক কিছু দিয়েছে ছেলে, অনেক কষ্ট করে বানিয়েছে, এবার খাওয়া যাক। যারা পিজা লাভার আছো বা বার্গার লাভার আছো তাদেরকে বলছি সোমের চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে নেওয়ার, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবে। এই ভেতরে চিকেনটা দেখতে পাচ্ছ, চিকেনটা, হ্যাঁ এইটা এইটা বাড়িতে শুকনো লঙ্কা আছে না? কপি কে যাবো ওই যে মোবাইলে কিছু গার্লফ্রেন্ড মন করেছে? এই চিলি ফ্লেক্স আছে, চিলি ফ্লেক্স নেই, শুকনো লঙ্কা ছিল বাড়িতে, হ্যাঁ ওর বুদ্ধি কিন্তু খুব ভালো, শুকনো লঙ্কা ছিল ওটা দিয়ে বানিয়েছে। যাই হোক, এই যে ভেতরে ভেতরে চিকেনের স্টাফিংটা দেখুন, ভেতরে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, এই যে ভেতরে চিকেনের স্টাফিংটা শুধু দেখুন, ও ও ধোঁয়া উঠছে পুরো, দারুণ সোম, দারুণ দারুণ চিকেনের যে স্টাফিংটা যা আছে। তো এবারে খাওয়া যাক বার্গার। কি খেলাম ভাই এটা, সিরিয়াসলি দারুণ খেতে, মানে ফাটাফাটি। আমি মানে এটুকু বলতে পারি কেএফসি বা ম্যাকডির যে বার্গারগুলো হয়, তো ওই যে বার্গারগুলো ওগুলোতে কি প্রবলেম হয় বলুন তো, মানে একটু বেশি পরিমাণ চিজ দেওয়া থাকে। হ্যাঁ আমি চিজ পছন্দ করি, তো বেশি পরিমাণ চিজ খেতে পারি না, যারা খুব বেশি চিজ পছন্দ তাদের জন্য ভালো, আর এই বার্গারটাতে চিজটা একটু কম, আর ওই জন্য আমার আরো বেশি ভালো লাগছে। লোক দিচ্ছে ফাটাফাটি খেতে পুরো একদম। সিরিয়াসলি গাইজ, আমি এটুকু বলতে পারি তোমরা যদি এই রেসিপিটা ফলো করো, যদি বার্গারটা বানিয়ে খেতে ভাজে লাগে তারপরে বলো, অসাধারণ বানিয়েছে, সিরিয়াসলি অসাধারণ। আমি এরকম বার্গার মানে সত্যি অনেকদিন খাইনি। যারা দুর্গাপুজোর আগে সিঙ্গেল ছিল তারা জানি এখনো সিঙ্গেল আছো, কোনো চাপ নেই, হ্যাঁ আমি জানি এগুলো হয়। যারা মিঙ্গেল আছো ভালো হয়েছে, মিঙ্গেল থাকো, আমার কি অসাধারণ খেতে। রুমটা দেখিয়ে দিই একটু, পেছনটা দেখুন ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি রুমটা, সিরিয়াসলি জাস্ট ফাটাফাটি রুমটা, কোনো কথা হবে না। আমার একটা ভুল হয়েছে ভিডিওতে, সেটা আমি বলে দিচ্ছি, আমি স্ক্রিনে দেখে তাকে ভিডিও করছিলাম, মূর্খ একদম মূর্খ, অন্য মূর্খ, খারাপ বাবার দরকার নেই। চলুন এবার রসগোল্লাটা খাওয়া যাক, বার্গারটা জাস্ট ফাটাফাটি। বাঙালি মানুষ যেটা দিয়ে আমাদের পরিচয় গোটা বাংলার, রসগোল্লা, তো রসগোল্লা ছাড়া বিজয় দশম কি করে চলবে বলুন? এই যে সারাদিন এক্সস্টে পুরো একদম চোখে দেখে বুঝতে পারছেন, যারা লোকজন ভাববে আমি নেশা করে আছি, এইসব জিনিস আমি ধারে পাশে যাই না, কারণ সারাদিন প্যান্ডেলে ঘোরা, আর তো কেউ নেই এদের সাথে ঘুরতে চাও, এদের সাথে তীর্থঙ্করকে জানি না কি করছে, তীর্থঙ্কর আলিপুরের দুয়ারে গেছে, দেখলাম 14-15টা রমণীর সাথে ফটো দিয়েছে ফেসবুকে, দারুণ ব্যাপার। এই যে এইটা হচ্ছে রসগোল্লা, এটা ভ্যানিলা ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার না, হ্যাঁ ভ্যানিলা ফ্লেভার রসগোল্লা, আর উপরে একটু চকলেট সস দিয়ে একটু গার্নিশ করে দিয়েছে, বেশ সুন্দর করে। সোম ভাই, এরকম জিনিসপত্র কবার থেকে বানানো শুরু করেছিস? আর উই কাতলা তো খেয়ে একটা বার্গার ও বানিয়েছিল, মানে ওদের এত নোলা, ঠিক আছে এত নোলা, একটা বার্গার বানিয়েছিল, এখন বলছে আবার বার্গার বানা, মানে লোকজন মানে কি লোকে বাড়িয়ে ছি ছি ছি, অসম্মান একদম, মাথা কাটা গেল বাচ্চা। ওকে এই যে, আরে দারুণ দেখতে লাগছে, এই নরম কেমন, বেশ নরম, নরম আছে, খেয়ে দেখি কেমন। এই যে রসগোল্লা, এবার খাওয়া যাক রসগোল্লা কেমন খেতে লাগে। একটু ডিফারেন্ট টাইপের, যেমন রসগোল্লা হয় ভ্যানিলা ফ্লেভারটা ঘুরে যাচ্ছে, বাট যা নরম মানে বলে বোঝাতে পারবো না, খেতেও ভালো যথেষ্ট, আর কি বলবো ভাই, আমি কিছু বলতে পারছি না, আমাকে আর কিছু কি খাওয়া, তুই আমি এখানে বসে থাকি তোর বাড়িতে সারা রাত, তুই আর কিছু খাওয়া। এই ছিল আজকে একটা ভিডিও, ছোট্ট ভিডিও, কেমন লাগবে তোমাদের আমি জানি না ভিডিওটা, তো তোমাদেরকে একটা কথা বলবো, ডিসক্রিপশন বক্সে প্লাস আমার কমিউনিটি ট্যাবে সোমের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, প্লিজ একবার গিয়ে চেক করো, যদি খারাপ লাগে তারপর আমাকে সে বলো যে দাদা হ্যাঁ তুমি একটা বাজে চ্যানেলের
মানে প্রমোট করেছে খারাপ লেগেছে, আমি মেনে নেবো। সত্যি বলছি খুব ভালো ছেলেটা, খুব কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছে, তোমরা একবার ওকে সাপোর্ট করো। আমি বলছি তোমাদের খুব ভালো লাগবে, দারুণ দারুণ রেসিপি বানায়, সপ্তাহে একটা দুটো করে ভিডিও দেয়। একটু চ্যানেলটাকে সাপোর্ট করো, চ্যানেলটার নাম হচ্ছে সোম ডেলিকেসি বলে ইউটিউবে আছে। সো ভালো থাকো, সো স্টে উইথ খাই খাই, ইটস টাইম টু সে টাটা গুড বাই, কি হেলদি স্টে হেলদি, সবাই ভালো থাকো। কিন্তু ও কি লাগছে বলে এই জিনিসটা বলে আমাকে ফেসবুকে ফটো দেখিয়ে কমেন্ট করবে না, আমি এটা বলে দিলাম।